কম্পিউটার বিজ্ঞানের একটি অনন্য শাখা যেখানে মানুষের চিন্তা ভাবনা ও বুদ্ধিমত্তাকে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে অনুকরণ ও নিয়ন্ত্রণ করা হয়। মানুষ যেখানে কিছুক্ষণ কাজ করে অথবা একই রকম কাজ একটানা করলে ক্লান্ত হয়ে যায়, সেই জায়গায় একটি যন্ত্রের কোনো বিরতির প্রয়োজন হয় না, তা ঘন্টার পর ঘন্টা একই কাজ নির্ভুলভাবে করে যেতে পারে। এআই যে জিনিসটা করে সেটা হলো প্রিভিয়াস রেকর্ড থেকে সে গ্যাদার করে। আগে আমরা কি মনে করতাম, যে বেশি মেমোরি মেমোরাইজ করতে পারে, যে যত বেশি প্রিভিয়াস জিনিসগুলো পড়ছে সে তত জ্ঞানী। এখন কিন্তু এআই সেই জায়গাটা ধরে নিচ্ছে। সবচেয়ে বেটার হয় যদি এআইটা ইউজ হয় ফর দ্য অপটিমাইজেশন অফ রিসোর্সেস। যে কিছু কিছু জায়গা আছে সেই জায়গায় হিউম্যানের পক্ষে সম্ভব না, আমরা হিউম্যান দিয়ে সেই কাজগুলো করতেছি কিন্তু অপটিমাল ওয়েতে হচ্ছে না, এআই সেখানে আপনাকে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে, আগামী 120 বছরের মধ্যে মানুষ তাদের দৈনন্দিন সব কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রের মাধ্যমেই সম্পন্ন করতে পারবে। এমন অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমাগত বিকাশের ফলে বর্তমান যে বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলছে তা হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে কি বেকারত্বের পরিমাণ বেড়ে যাবে? যখন ঘোড়ার গাড়ি ছিল, তারপর গাড়ি আসলো, ঘোড়ার গাড়িতে হয়তো 2-3 জন চলতো, এখন তখন বেশি লোক চলতে থাকলো, মেশিন আসলো, ধান ভাঙার কল আসলো, সো জবলেস হবে। যেমন ধরেন একটা অফিস সেক্রেটারি, অফিস সেক্রেটারির কাজ একটা চিঠি লেখা। এখন মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন এগুলো দিয়ে আপনি হয়তো বা আপনি কিছু কথাবার্তা বলে দিলেন মুখে, সে অটোমেটিক্যালি একটা চিঠি টাইপ করে আপনার কাছে দিল। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী আগামী 5 বছরে বিশ্বের শ্রমবাজার থেকে প্রায় 1,40,00,000 চাকরি হারিয়ে যাবে। এসকল তথ্য বা পরিসংখ্যানগুলো ভীতি জাগা নেওয়া হলেও প্রকৃত সত্য হচ্ছে, চাকরি যেভাবে হারিয়ে যাবে একইভাবে নতুন নতুন চাকরির দ্বারও উন্মোচিত হবে। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।